নমস্কার এসকে লাইভে আপনাদের স্বাগত দু সালে ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনা দশ বছর পূর্তি উপলক্ষে আমেরিকা পাকিস্তানকে সতর্ক করে বলেন লস্কর ই তৈয়বি নিয়ে তদন্ত করা হোক মুম্বাই হামলার দশ বছর পূর্তি উপলক্ষে আমেরিকা বলেন হামলাকারীদের সন্ধান দেওয়া হলে সন্ধানকারীদের পঁয়ত্রিশ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে সোমবার এ নিয়ে আমেরিকার বিদেশমন্ত্রী মাইক পম্পিও জানান আমেরিকাবাসীর তরফ থেকে ভারতে হওয়া ওই হামলার ঘটনায় আমরা সম জানায় মর্মান্তিক ওই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক তিনি বলেন পাকিস্তান সরকারকে এই ঘটনার জন্য কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন তিনি দোষীদের করেন দু করেন 2008 সালে সংগঠিত লস্কর ই তৈবী এর দশজন সদস্য মুম্বাই জুড়ে চার দিন স্থায়ীভাবে চলমান বারোটি সমন্বিত শুটিং এবং বোমা হামলার একটি সিরিজ পরিচালনা করে বৃহস্পতিবার বিশ্বব্যাপী নিন্দা সৃষ্টি করে এই হামলা শুরু হয় দু সালে ছাব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত এই হামলা চলতে থাকে কমপক্ষে একশো জন নিহত এবং তিনশোরও বেশি আহত হয় দক্ষিণ মুম্বাইয়ে এই হামলাটি মোট আটটি জায়গায় ঘটেছে ছত্রপতি শিবাজি টার্মিনাস ওব্রেই ট্রাইডেন্ট তাজ প্রাসাদ ও টাওয়ার লিওপোল্ড ক্যাফে কাম হাসপাতাল নারীমান হাউস ইহুদি কমিউনিটি সেন্টার মেট্রো সিনেমা সহ টাইমস অফ ইন্ডিয়া ভবন এবং সেন্ট জেভিয়ার্স কলেজের পেছনের একটি লেনে মুসগাঁও মুম্বাইয়ের বন্দর এলাকায় এবং ভিল পার্লের একটি ট্যাক্সিতেও একটি বিস্ফোরণ ঘটেছিল আঠাশে নভেম্বর সকালে তাজ হোটেল ছাড়া সকল সাইট মুম্বাই পুলিশ বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা মুড়ে ফেলা হয়েছিল উনত্রিশে নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষীরা অবশিষ্ট অপারেটরদের উৎখাত করার জন্য অপারেশন ব্ল্যাক টর্নেডো পরিচালনা করে তাজ হোটেলে সর্বশেষ অবশিষ্ট আক্রমণকারীদের মৃত্যুতে এটি শেষ হয়ে যায় এবং হামলাগুলিরও সমাপ্তি ঘটে এ নিয়ে সে সময় আজমল কাসাব প্রকাশ করেছিলেন আক্রমণকারীরা লস্কর ই তৈয়বীর সদস্য এ বিষয়ে ভারত সরকার বলেন আক্রমণকারী পাকিস্তান থেকে এসেছিল এবং তাদের কন্ট্রোলার পাকিস্তানেই ছিল দু হাজার নয় সালে সাতই জানুয়ারি পাকিস্তান নিশ্চিত করে যে হামলার একমাত্র জীবিত অপরাধী একজন পাকিস্তানি নাগরিক দু হাজার পনেরো নয়ই এপ্রিল হামলার প্রধান নেতা জাকিরুর রহমান লাকি পাকিস্তানে দু লক্ষ টাকা দিয়ে জামিন মঞ্জুর করেছিলেন বলে জানা যায় পাকিস্তানি হামলাকারীদের আকস্মিক হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করি বর্বরোচিত এই হামলায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে শহীদ হওয়া ছয় আমেরিকার নাগরিকসহ সহ ভারতের জওয়ানদের এসকে লাইভের তরফে শ্রদ্ধা জানাই আজ এ পর্যন্তই আরও জানতে নজর রাখুন এসকে আপনার সময় আপনার খবর